হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ইংলিশ টেন্সের ফোর্থ ভিডিও। এর আগে আমরা তিনটে ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সটা শেষ করেছি। তো যারা এই ভিডিওটা এখন দেখছো প্রথম, তাদেরকে আমি সর্বপ্রথম রিকমেন্ড করব আমাদের এই টেন্সের প্রথম ভিডিওটা দেখ, তা না হলে একটু বুঝতে অসুবিধা হবে। হয়তো এখানে আমি এমন কিছু কিছু টার্ম ইউজ করব, যেমন লক্ষণ, পদ্ধতি, এগুলো হয়তো অজানা বা না বোঝা লাগতে পারে, তাই অ্যাটলিস্ট প্রথম ভিডিওটা দেখলে খুব ভালো হয়। তো এই ভিডিওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রতিটা ভিডিওতেই যে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে কি দেখে বুঝবো যে কোন টেন্সে আছে। এখানে দেখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লক্ষণ। তো সেম জিনিস প্রতিটা ভিডিওতেই বলি, বাংলা ক্রিয়াপদের শেষে কিছু একটা থাকবে যেটা দেখে বুঝতে পারবো যে এটা এই টেন্সের মধ্যে পড়ছে। তো এখানে কি লেখা আছে, বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে প্রভৃতি থাকবে। যদি ইনকেস এই তিনটে থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো একটা উদাহরণ দেখি, সে কাজটি করিতেছে, ভার্ব কি, করিতেছে, কি যুক্ত করা হয়েছে এখানে, করা যুক্ত ইতেছে। ইনকেস যদি থাকতো করবে, সে কাজটি করবে, তাহলে কি যুক্ত ছিল, করা যুক্ত বে, ওটা একটা আলাদা টেন্স। কিন্তু এখানে কি বলেছি আমি, লক্ষণগুলো ইতেছি, ইতেছো, ইতেছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হে কাজটি করিতেছে। আর একটা উদাহরণ, তুমি কি বাড়ি যাইতেছো, যাইতেছো, ভার্ব কি, যাওয়া, তার সাথে যুক্ত আছে ইতেছো। যে ত, এটা খুব মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ইতেছো, ইতেছে, ইতেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের কথাগুলোকে বলা হয় সাধু ভাষা, আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে এই সাধু ভাষাটা ইউজ করা হচ্ছে না। তার বদলে কি ইউজ করা হচ্ছে, এই যে এখন করিতেছো, আমরা এখন নর্মালি কি বলি, সে কাজটি করিতেছে কি বলি, না, চলিত ভাষায় আমরা কি বলি, সে কাজটি করছে। তুমি কি বাড়ি যাইতেছো, এর বদলে আমরা কি বলি, তুমি কি বাড়ি যাচ্ছ, যাইতেছো কে, যাচ্ছ, সে খাইতেছে, এটা বলি, এখন বলি সে খাচ্ছে, মডার্ন, এটা হচ্ছে চলিত ভাষা। এগুলো বললে এমন মনে হবে যেন কি লেখা আছে, মনে হবে যেন এখন ঘটছে, চোখের সামনে ঘটছে, অ্যাটলিস্ট এইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে ঘটছে, না আগে না পরে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে ঘটনাটা কখন ঘটছে, সে কাজটি করছে আর সে কাজটি করেছে, দুটো ডিফারেন্স আছে। সে কাজটি করছে মানে সে কাজটি করিতেছে, এখন করছে, আর সে কাজটি করেছে মানে সে কাজটি কিছুক্ষণ আগে করেছে। এই পার্থক্যটা ভালোভাবে বোঝা দরকার। প্রথমে করিতেছ, করছো, এখন মডার্ন, যেমন তাহারা স্কুল যাইতেছে বা যাচ্ছে, দুটো একই জিনিস। এই বাক্যটাকে যদি নিই, তাহারা এখন স্কুল যাইতেছে বা যাচ্ছে, এটা মানে কি, তাহারা এখন স্কুল যাচ্ছে, রাইট নাও, বর্তমানে ঘটছে, যাচ্ছিল না বা যাবে না এরকম না, তাহারা স্কুল যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন চোখের সামনে ঘটছে জিনিসটা, এটাই হচ্ছে রাইট নাও ঘটছে, বর্তমানে ঘটছে যে জিনিস, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো তিনটে লক্ষণ পেলাম, ইতেছি, ইতেছো, ইতেছে। পদ্ধতি কি, কিভাবে করব, চারটে বাক্য, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে, প্রথমে ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট অনুসারে অ্যাম বা ইজ বা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে প্রত্যেকটা ভার্বের সঙ্গে, তারপর অবজেক্ট। এখানে বলেছি সাবজেক্ট অনুসারে অ্যাম বা ইজ বা আর, মানে যে সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, যে যাটা বসে সেটা। আই এর পরে সবসময় অ্যাম, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, এটা তো সাধারণ নিয়ম। আর ভার্বের সঙ্গে আইএনজিটা মাস্ট, এটা যেন সবসময় খেয়াল থাকে। যেমন একটা উদাহরণ, তাহারা মাঠে কাজ করিতেছে বা করছে, করিতেছে একটা সাধুতে, আর চলিত হলে তারা মাঠে কাজ করছে, যেটা আমরা নর্মালি বলি। তারা মাঠে কাজ করছে মানে তারা এখনও কাজটা করছে, এখনও চলছে, বর্তমানে ঘটছে কাজটা। তাহলে এটা অ্যাসার্টিভ বাক্য, ফরম্যাট কি, সাবজেক্ট, তারা, দে, সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ বা আর, দে এর পর কি বসবে, সবাই জেনে আর, দে প্লুরাল তাই আর। তারপরে কি বলা যায়, ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে ভার্ব কি, কাজ করা, কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। তো শুধু ওয়ার্ক বসালে হবে না, কারণ কি, নিয়ে ফরম্যাটে বলা আছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাই ওয়ার্ক প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তারপরে অবজেক্ট, ইন দ্য ফিল্ড। নেক্সট হচ্ছে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, সাবজেক্ট, তারপরে অ্যাম বা ইজ বা আর সাবজেক্ট অনুসারে, তারপরে নট একটা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, কিছুই না, শুধুমাত্র অ্যাসার্টিভ বাক্যের সঙ্গে একটা নট যোগ। যেমন তাহারা মাঠে কাজ করিতেছে না বা করছে না, সাবজেক্ট প্রথমে বলা হয়েছে দে, তারপরে অ্যাম, ইজ বা আর সাবজেক্ট অনুসারে, তাহলে দে এর পর কি বসবে, আর, তারপরে একটা নট, নট, ভার্বের সঙ্গে আইএনজি, ওয়ার্ক প্লাস আইএনজি, ওয়ার্কিং, অবজেক্ট, অবজেক্ট, সরি, ইন দ্য ফিল্ড হবে এখানে। তো ফরম্যাট মেনে একদম বসালেই হলো।
খুবই সোজা। 3 নম্বর ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে, সবাই আমরা এটা আগের টেন্সগুলোতেও খেয়াল করেছি যে যেটা অক্সিলারি ভার্ব থাকে সেটা প্রথমে চলে আসে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে, এখানেও সেরকম। অ্যাম, ইজ বা আর সাবজেক্ট অনুসারে যেটা হবে সেটা প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞাসা চিহ্ন। তাহারা কি মাঠে কাজ করিতেছে বা করছে, তাহারা কি মাঠে কাজ করছে। তো 3 নম্বর বাক্য মানে ইন্টারোগেটিভ বাক্য প্রথমের কি অ্যাম বা ইজ বা আর, এটা বসাতে গেলে আমাকে প্রথমে খেয়াল করতে হবে সাবজেক্ট কি, তাহারা, তাহারা পাশে পাশে কি বসে, আর, তাই বসলো আর। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট তো দে, ভার্বের সঙ্গে আইএনজি, কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কিং, অবজেক্ট, ইন দ্য ফিল্ড, তাহারা কি মাঠে কাজ করছে, আর দে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট, এবার হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, প্রথমে অ্যাম, ইজ বা আর, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ, তাহারা কি মাঠে কাজ করিতেছে না বা করছে না, ফরম্যাট কি, অ্যাম বা ইজ বা আর, তো সেটা জানতে গেলে আমাকে সাবজেক্ট খেয়াল করতে হবে, তাহারা, দে আর হবে অবশ্যই, আর, সাবজেক্ট দে, নট নট, ভার্বের সঙ্গে আইএনজি, কাজ করা, ওয়ার্ক প্লাস আইএনজি, অবজেক্ট, ইন দ্য ফিল্ড, জিজ্ঞাসা চিহ্ন। ফরম্যাট মেনে জাস্ট বসিয়ে দেওয়া। এই টোটাল টেন্সটাতে দুটো জিনিস খেয়াল করা বিষয়, সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ বা আর বসানোটা, আর যেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে মাস্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। ফাইনাল টাচ, যদি একটা বাক্য থাকে সে কি অঙ্কটি সমাধান করছে, প্রথমেই এটা বারবার বলছি, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার সময় সব প্রথমে খেয়াল করতে হবে বাংলা ক্রিয়াপদ এবং তার সঙ্গে কি যুক্ত আছে। প্রত্যেকটা টেন্সের নিজস্ব কোনো লক্ষণ আছে, যেটা আগের 3টে ভিডিওতে আমরা বলেছি 3টে লক্ষণ। এই ভিডিওতেও বললাম ইতেছি, ইতেছো, ইতেছে। এটাতে তাহলে কি আছে, সে কি অঙ্কটি সমাধান করছে, করা যুক্ত ইতেছে, ইতেছে কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে পারলাম কোন টেন্সের লক্ষণ। এবার আমাকে মাথায় খেলাতে হবে যে ইতেছোটা কোন টেন্সের লক্ষণ, এই জন্য আমাকে মুখস্থ করতে হবে লক্ষণগুলো। আগেই বলেছি লক্ষণ আর পদ্ধতি, ফরম্যাট কোন টেন্সের লক্ষণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট হচ্ছে কি ধরনের বাক্য, পেয়ে গেলাম কোন টেন্স। এবার আমার কাছে প্রতিটা টেন্সের 4টে করে ফরম্যাট আছে, সেজন্য আমাকে দেখতে হবে কোন টেন্সটা পেলাম, টেন্সের কত নম্বর বাক্য, মানে কি ধরনের বাক্য এটা। এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। যখনই বাক্যটা পেয়ে গেলাম, এবার সেই বাক্যের ফরম্যাটটা তো আমি জানি, প্রথমে কি পেলাম, করছে, দেখলাম প্রথমে দেখলাম ক্রিয়াপদ, করছে, করিতেছে, মানে ইতেছে যুক্ত আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ইন্টারোগেটিভ বাক্যের ফরম্যাট অনুযায়ী বসালাম ইজ, যেহেতু অ্যাম ইজ ভার্ব প্রথমে বসাতে হবে, সেই জন্য ইজ কি করে পেলাম, তার জন্য দেখতে হবে সাবজেক্ট, হি আছে, অঙ্ক সমাধান করছে, সমাধান করা, সলভ, ভার্বের সঙ্গে আইএনজি, সলভ প্লাস আইএনজি, সলভিং, অবজেক্ট, দ্য ম্যাচ, জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে এই ফাইনাল টাস্কটা খুব ভালোভাবে খেয়াল করো সবাই, প্রথমে কি দেখছি, তারপরে কোন টেন্স দেখছি, তারপরে বাক্য দেখছি, তারপরে ফরম্যাট অনুযায়ী লিখে দিচ্ছি। এইভাবে এগিয়ে গেলে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করাটা খুব সহজ হয়ে দাঁড়াবে সবার পক্ষে। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।